সবাইকে স্বাগত বিউটি ওয়েবে চলে এসেছি আজকে আবার একটা প্রোডাক্ট নিয়ে তোমাদের সাথে কথা বলতে তো এই সময় কিন্তু শীতার শেষের দিকে আর যারা সারা শীতে কোনো রকম প্রোটেকশান নাও নি সানস্ক্রিন না লাগিয়ে সান প্রোটেকশান না নিয়ে আর রোদে ইচ্ছে মতন ঘুরেছ রোদ রোদে রোদ পোহানো সমস্ত কিছু ঘুরেছো তাদের স্কিন কিন্তু এই সময় এসে ডাল প্যাচি লুক হয়ে গেছে স্কিনে কোনো রকম গ্লো নেই ব্রাইটনেস নেই কারণ আমরা কিন্তু ভুলে যাই যে গরমের সময় আমাদের যেরকম আমরা সান প্রোটেকশান নিই সান যেমন হার্মফুল থাকে ইকুয়ালি কিন্তু শীতকালেও কিন্তু সান আমাদের জন্য হার্মফুল সেই সময়ও কিন্তু আমাদের একটা সান প্রোটেকশন নেওয়া দরকার কিন্তু শীত শীতের আমেজে আমরা কিন্তু সেটা মানে ভুলেই যাই মানে তখন আমাদের কাছে রোদটা একটা উপভোগ্য বিষয় হয়ে যায় তো রোদে থাকাটা ঘন্টার পর ঘন্টা দাঁড়ানো রোদ পোহানো এই ব্যাপারটা থাকে কিন্তু এই এই যে যখন এখন শীতটার শেষের দিকে এখন কিন্তু এই ট্যান ডালনেস প্যাচি লুক এইগুলো কিন্তু এখন আমরা ভাব মানে ভাবতে শুরু করে দিই এবং এখন আমরা ভাবি যে এই শীতের সময় তো কিছু বুঝতে পারিনি শীতটা এখন শেষের দিকে এখন যেন মুখটা কেমন একটা ডাল ডাল লুক লাগছে একটা প্যাচি লুক মুখে কোনো গ্লো নেই ব্রাইটনেসটা নেই তাহলে এখন কি করা যায় তাহলে এই সময় দাঁড়িয়ে এমন একটা ফেসওয়াশের হাত ধরা দরকার যে ফেসওয়াশটা ইনস্ট্যান্ট গ্লো এবং ব্রাইটনিং আনতে সাহায্য করবে তো আজকে সেরকমই একটা ফেসওয়াশ নিয়ে তোমাদের সাথে কথা বলবো তো এই হচ্ছে ওশিয়া হার্বালসের ফাইটো লাক্সারি ফেস ওয়াশ আর ওশিয়া হারভালসের এই ফাইটো লাক্সারি ফেসওয়াশের মধ্যে এমন কিছু হার্বস ইউজ করা হয়েছে যেটা আমাদের স্কিনকে গ্লোয়িং করতে ব্রাইটনিং করতে স্কিনের যে ডেড সেল ময়লা এই সমস্ত কিছুকে কিন্তু রিমুভ করতে হেল্প করছে তার পাশাপাশি ওশিয়া হারভালসের এই ফাইটো লাক্সারি ফেস ওয়াশটা স্পেশালি যাদের নর্মাল টু ড্রাই স্কিন তাদের জন্য বানানো যাদের সারা বছর নর্মাল টু ড্রাই স্কিন থাকে তারা এই ফেস ওয়াশটা অ্যাপ্লাই করতে পারো ইনফ্যাক্ট যাদের অয়েলি স্কিন ফেসে সেরকম কোনো প্রবলেম নেই শুধুমাত্র এক্সেস পরিমাণে অয়েল তো তারাও কিন্তু ওশিয়া হার্বালসের এই ফেসওয়াশটা ইউজ করতে পারো এই ফেসওয়াশটা এমনভাবে তৈরি যে যাদের নর্মাল টু ড্রাই স্কিন তাদের স্কিনে যেমন ময়েশ্চারটাকে লক রাখতে সাহায্য করছে সেরকমই কিন্তু যাদের এক্সেস অয়েল তো সেই অয়েলটাকে কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করছে ওশিয়া হার্বালসের এই ফাইটো লাকজারি ফেসওয়াশটা এই ফেসওয়াশটা এমন ভাবেই তৈরি করা হয়েছে আর ওশিয়া হার্বালসের এই ফেস ওয়াশটা কী কী কাজ করছে তার ডিটেলস এইখানে দেওয়া রয়েছে তো সেই ডিটেলসটা একবার তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো এটা আমাদের স্কিনের যে ইমপিউরিটিজ সেটাকে ক্লিন করতে হেল্প করছে যেটা আগেই বললাম স্পেশালি এটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য তৈরি এটা আমাদের স্কিনকে হেলদি স্মুথ লুক দিচ্ছে আমাদের যে পোর্সের যে সমস্যাটা সেই পোর্সের পোর্স রিলেটেড সমস্যাটাকে ঠিক করতে সাহায্য করছে স্কিন টোনটাকে ব্রাইটনিং করছে এক্সেস অয়েলটাকে কন্ট্রোল করছে হেল্প করছে পোর্সের মুখটাকে টাইট করতে স্কিনটাকে স্টিমুলেট করছে রিজেনারেট করছে ডেড সেল রিমুভ করছে ব্ল্যাক হেডস প্রিভেন্ট করছে এই সমস্ত কিছু কিন্তু করছে ওশিয়া হার্বালসের এই ফাইটো লাক্সারি ফেসওয়াশটা আর ওশিয়া হার্বালসের ফাইটো লাক্সারি ফেসওয়াশের মধ্যে ইনফ্যাক্ট ওশিয়া হার্বালসের কোনো প্রোডাক্টের মধ্যে কিন্তু কোনো রকম হার্মফুল কেমিক্যাল ইউজ করা হয় না আর এখানে দেখো লেখাই রয়েছে যে এটা প্যারাবেন সালফেট ফ্রি একটা ফেসওয়াশ আর এই ফেসওয়াশের প্রাইসটা বলে দিই এই ফেসওয়াশের প্রাইস হচ্ছে তিনশো টাকা আর এটা একশো কুড়ি গ্রামের একটা ফেসওয়াশ আর এর ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান আর এর শেলফ লাইফ হচ্ছে নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওশিয়া হার্বালসের ফাইটো লাকজারি ফেস ওয়াশ এন রিচড উইথ বোটানিক্যাল এক্সট্র্যাক্ট অ্যান্ড রিয়েল গোল্ড মাইক্রো পার্টিক্যালস যার অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসের মধ্যে রয়েছে লিকোরাস এক্সট্র্যাক্ট যেটা স্কিনকে ব্রাইটনিং করে ডার্ক স্পট অ্যাকনে কিওর করে মালবেরি এক্সট্রাক আছে আর এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ই আছে যেটা ডার্ক স্পট রিডিউসের পাশাপাশি স্কিন টোনকে ইভেন করে লিকোরাসের মতো এটাও স্কিন টোনকে ব্রাইট করে বিয়ারবেরি এক্সট্রাক্ট আছে যেটা স্কিনের কোষকে ফ্রি রেডিক্যালের থেকে প্রোটেক্ট করে ফাইন লাইন রিঙ্কলস কন্ট্রোল করে ফেসে স্কিনকে প্রাণবন্ত করে তোলে বেলিস স্পিরেনিস ফ্লাওয়ার এক্সট্র্যাক্ট রয়েছে স্কিন কেয়ারে এই ফুলের এক্সট্র্যাক্টের যথেষ্ট ভূমিকা আছে স্কিনের নতুন কোষের বৃদ্ধি ঘটায় স্কিন টোনকে লাইট করে অ্যালোভেরা এক্সট্র্যাক্ট রয়েছে যেটা স্কিনকে ভালো রাখতে হেল্প করে এর মধ্যে মশ্চার কন্টেন্ট যেমন বেশি আর এই ময়েশ্চার নন স্টিকি ফর্মুলেশনে থাকে সিনাম্যান এক্সট্র্যাক্ট মানে দারচিনি রয়েছে এই ফেস ফেসওয়াশে যেটা হাইপার পিগমেন্টেশন এক এই রকম স্কিনে খুব ভালো কাজ করে স্কিন টোনকে লাইট করার পাশাপাশি এজিং সাইনকে রিডিউস করে এর মধ্যে রয়েছে স্যাফরন আর স্যাফরন হচ্ছে জাফরান আর এই উপাদানটা স্কিনে গ্লো আনতে খুব ভালো কাজ করে হচ্ছে ওশিয়া হার্বালসের ফাইটো লাকজারি ওয়াশ যেটা আমি এখন অ্যাপ্লাই করে দেখাবো আর এটা জেল ফর্মে রয়েছে আর এই দেখো এর কালারটা একদম গোল্ডের কালারের মতন তো এটা আমি হালকা হাতে এইভাবে রাবিং করে নিচ্ছি তো আমার কাছে জল নেই তো তোমরা যখন অ্যাপ্লাই করবে তো কি করবে একটু করে জল নিয়ে এটাকে এরকমভাবে হালকা হাতে রাবিং করে নেবে আর যাদের হাইপার সেন্সিটিভ স্কিন অ্যালার্জির সমস্যা রয়েছে তারা অবশ্যই করে এই ফেসওয়াশটা অ্যাপ্লাই করার আগে একটা প্যাচ টেস্ট করে নেবে প্যাচ টেস্টে যদি তোমাদের কোনো প্রবলেম না হয় তবেই তোমরা এই ফেস ওয়াশটা অ্যাপ্লাই করতে পারো আর এই ফেসওয়াশটা অ্যাপ্লাই করার পর যখন তোমরা ফেস ওয়াশ করে চলে আসবে তারপর তোমরা নিজেরাই বুঝতে পারবে যেটা স্কিনকে কতটা সফট এবং স্মুথ এবং গ্লোয়িং করে ফেস ওয়াশ করে চলে এসেছি আর দেখো আমি ফেসটা মুছে নিচ্ছি তো ফেসটা মুছে নেওয়ার পর তোমরা নিজেরাই দেখো যে আমার ফেসে কত সুন্দর গ্লো এসছে আর এই ফেস ওয়াশটা যদি তোমরা প্রত্যেক দিন করো তাহলে বুঝতেই পারছো ওই ডে বাই ডে কিন্তু ফেসের গ্লো বাড়তেই থাকবে তার সাথে সাথে ফেসটা থাকবে একদম স্মুথ শিয়া হারভাসের এই ফাইটো ফেস ওয়াশটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং কুয়েলিটি ফ্রি ওশিয়া হার্ভেলসের এই ফাইটো লাক্সারি ফেস ওয়াশের পার্চেস লিঙ্ক দেওয়া থাকবে ড্রেসক্রিপশন বক্সে ওশিয়া হারভালসের নিজস্ব ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা এই ফেসওয়াশ এবং ওশিয়া হারভালসের যাবতীয় প্রোডাক্ট সেখান থেকে পারচেস করতে পারো এছাড়াও অফলাইনে ওশিয়া হারভালসের কাউন্টার বিভিন্ন শপে অ্যাভেলেবেল সেখান থেকেও তোমরা ওশিয়া হারভেলসের এই ফেসওয়াশটাকে পারচেস করতে পারো আর ডেসক্রিপশন বক্স ফলো করলে তোমরা পেয়ে যাবে আমার ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক চাইলে তোমরা আমাকে সেখানেও ফলো করতে পারো আর আজকের মতন আমি আমার ভিডিও এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে